আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী শরীয়তে বিভিন্ন বিষয়ে হারাম এবং কবিরা গুনাহ আছে, যেগুলা করলে জাহান্নামের ভয় দেখানো হয়েছে। এছাড়া দুনিয়াবিও বিভিন্ন শাস্তি আছে, এগুলা করলে জান্নাত হারাম হয়ে যায়। এগুলো হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ, সেটা বস্তু অথবা কথা, কাজ, বিশ্বাস ও ধারণা হতে পারে। মানে এটা ইসলাম শরীয়তে নিন্দিত, সেটা হলো হারাম, কবিরা গুনা। কবিরা গুনা হচ্ছে বড় গুনা, এটা হলো পরলৌকিক শাস্তি, মানে পরকালে শাস্তির বিধান রাখা হয়েছে এসব কবিরা গুনা করলে। আমরা কিছু ইনশাল্লাহ কবিরা গুনাহ, এসব হারাম ও কবিরা গুনাহ সম্পর্কে অবগত হবো ইনশাল্লাহ। আল্লাহর সাথে শরিক করা, মানে শিরক করা, এটা সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু এর সাথে যদি কেউ মনে করে অন্য কেউ এরকম ক্ষমতার মালিক অথবা অন্য কেউ কোনো কিছু দেওয়ার মালিক মনে করে, তাহলে শিরক হবে। জাদু, তারপর অবৈধভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা, এগুলা হারাম কবিরা গুনাহ। তারপরে সতী সাধ্বী মহিলাদেরকে ব্যভিচারের অপবাদ দেওয়া, এরপরে ব্যভিচার করা, তারপরে সমকাম, মানে পুরুষে পুরুষে যেটা জেনা করা, সেটা সমকাম, এটাও হারাম কবিরা গুনাহ। মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া, ফরজ নামাজ আদায় না করা, ফরজ হওয়া সত্ত্বেও জাকাত আদায় না করা, কোনো উজর ছাড়াই রমজানে রোজা না রাখা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ না করা, এগুলা হারাম কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লামের উপর মিথ্যারোপ করা, মাথা ভিতরে অবাধ্য হওয়া, স্ত্রীর সাথে মাসিক অবস্থায় মিলিত হওয়া এবং স্ত্রীর পায়খানার রাস্তায় মিলন করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, গর্ব অহংকার ও দাম্ভিকতা করা, মদ্যপান করা, জুয়া খেলা, মানে যে খেলায় হার জিত আছে, সেটা ক্রিকেট, ফুটবল অথবা যে কোনো খেলাই হোক না কেন, সেটাই জুয়া, চুরি করা, সন্ত্রাস, অপহরণ, দস্যুতা ও লুণ্ঠন করা, মিথ্যা কসম করা, চাঁদাবাজি করা, জুলুম অত্যাচার ও কারোর উপর অন্যায়মূলক আক্রমণ করা, এগুলো হারাম কবিরা গুনাহ। হারাম ভক্ষণ ও হারামের উপর জীবনযাপন করা, আত্মহত্যা করা, অবিচার করা, কারো বংশমর্যাদায় আঘাত আনা, তারপরে ঘুষ নিয়ে কারো পক্ষে বা বিপক্ষে বিচার করা, তারপরে যে হিল্লা বিবাহ দেওয়া, এগুলা, তারপর পুরুষদের মহিলাদের মতো সাদৃশ্য রাখা, মানে মহিলাদের মতো চলা, কাপড় পরা, এবং মহিলাদের আবার পুরুষদের মতো কাপড় পরা চলা, এগুলো হারাম কবিরা গুনাহ। তারপরে মহিলা নিজের অধীনস্থ মহিলা, যেগুলো মানে নিজের মেয়ে, নিজের বউ, এগুলো যদি বেপর্দা করে, অশ্লীলতাভাবে চলাফেরা করে, কিন্তু স্বামী যদি চুপ থাকে, তাহলে এগুলো হারাম। উৎসব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করা, কোনো পশুর চেহারায় পুড়িয়ে দাগ দেওয়া, তারপরে ধর্মীয় জ্ঞান যদি থাকে, তারপর আমি যদি কাউকে না বলা হয়, ধর্মীয় জ্ঞান আছে কিন্তু কেউ জিজ্ঞাসা করলে আমি বললাম না, এটা হারাম করে না। দুনিয়া উদ্দেশ্যে, মানে দুনিয়া জাস্ট কামাই করার জন্য জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, বিশ্বাসঘাতকতা করা, তারপরে দান করে খুঁটা দেওয়া, তাকদীর অবিশ্বাস করা, কারো দোষ অনুসন্ধান করা, গোয়েন্দাগিরি করা, চুগলখুরি করা, মানে মানুষে মানুষের দ্বন্দ্ব লাগানো, এগুলা হারাম কবির গোনা। কাউকে অভিশাপ দেওয়া, তারপরে চুক্তি ভঙ্গ করা, মহিলা যদি নিজ স্বামীর অবাধ্য হয়, তারপরে পানির চিত্রাঙ্কন করা, মানে বর্তমানে যে আর্টিস্ট, মানে আর্ট করে, তারপরে বিপদের সময়
যে বিলাপ করে কান্না করা, তারপরে মুসলিমকে গালি দেওয়া, কষ্ট দেওয়া, সাহাবিদেরকে গালি দেওয়া, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, টাকনুর নিচে কাপড় পরা, এসব হারাম আর কবিরা গুনাহ। পুরুষের জন্য স্বর্ণ বা রেশমি কাপড় পরা, নিজের পিতা কাছে অন্য কাউকে পিতা বলা, তারপর ঝগড়া ফাসাদ করা, ওজন কম দেওয়া, এগুলো সব হারাম কবিরা গুনাহ। তারপরে শুকরের গোস্ত খাওয়া, মৃত পশু খাওয়া, জুমা ও জামাতে নামাজ না পড়া, কাউকে ধোঁকা দেওয়া, তারপরে অশ্লীল গালাগালি গালিগালিজ করা তর্কের সময়, তারপরে জমির আইল ঠেলা, তার বিদাত চালু করা, সমাজে যদি কেউ বিদাত চালু করে তাহলে এটা অনেক তার হারাম কবিরা গুনাহ। তারপরে মহিলারা যে পরচুলা ব্যবহার করে, মানে নকল চুল এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, মানে চেহারা বিকৃতি করে, এগুলো হারাম করে গোনা। আবার যাও মানে যাকে তাকে কাফের বলা, এগুলো হারাম করে গোনা। তারপরে ইসলামে যে শরীয়ত, সে অনুযায়ী দণ্ডবিধি প্রয়োগে বাধা সৃষ্টি করা, কাপড়ের কাপড় চুরি করা, মানে কবর থেকে লাশের থেকে কাপড় আনে কাপড় চুরি করা, কোনো পশুকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে তাকে বিকৃতি করা, অহংকারে কৃপণ হওয়া, মানসিক অযথা শাস্তি অথবা প্রহার করা, কোনো বিপদ আসলে আল্লাহকে মানে আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া, পুরুষের সামনে কোনো মহিলা যদি খাটো স্বচ্ছ সংকীর্ণ কাপড় চোপড় পরে তাহলে এগুলো সব হারাম কবিরা গুনাহ। ঝগড়া ফাসাদ করা, জুলুমে সাহায্য করা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির মাধ্যমে কোনো মানুষের সন্তুষ্টি কামনা করা, কোনো নেককার ব্যক্তিকে যদি কেউ রাগান্বিত করে, অযথা যদি কোনো নেককার ভালো ব্যক্তিকে রাগান্বিত করা, আল্লাহর অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কথা বলা, কোনো পুরুষের সাথে কোনো মহিলা নির্জনে অবস্থান করা, বেগানা পুরুষ মহিলা হাতে মানে হ্যান্ডশেক করা, করমর্দন মুসাফা করা, কোনো মাহরাম পুরুষের সাহায্য ছাড়াই, মাহরাম পুরুষ ছাড়াই যদি কোনো মহিলা দূর দূরান্ত ভ্রমণ করে, এগুলা সব হারাম কবিরে গুনাহ। গান বাজনা করা, মিউজিক শোনা, ধন সম্পদের অপচয় করা, তারপরে বিদাতি কিংবা প্রবৃত্তি পূজারীদের সাথে উঠা বসা করা, বিদাতিদের সাথে বসলে তো তাদের থেকে আমাদের আমার মাঝখানে বিদাত আসতে পারে কেন, তাই আমাদের এগুলো বসা যাবে না। ঋতুবতী মানে মাসিক অবস্থায় কোনো মহিলার সাথে সহবাস করা, কোনো মহিলা যদি সুগন্ধি মেখে রাস্তায় বের হয় এবং বেগানা পুরুষের সামনে দিয়ে অতিক্রম করে তাহলে সে ব্যভিচারিণীর মতো সহিউল জামিতে আছে। তারপর ঘুষ নেওয়া, মজুরকে খাটিয়ে মজুরি না দেওয়া, এগুলো সব হারাম কবিরা গুনাহ। ঋণে পরিশোধ না করা, গীবত করা, চুল বা দাড়িতে কালো কলপ লাগানো, অন্য রং লাগাতে হবে কালো ছাড়া, কালো লাগালে জান্নাতের সুগন্ধ পাবে না সে, আবু দাউদ। একাধিক যদি স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সমতা রক্ষা করতে হবে, তাদের যদি না করে তাহলে এটা হারাম। কবরের উপর বসা বা হাঁটা, স্যান্ডেল পায়ে দিয়ে এগুলো করা যাবে না, প্রয়োজন হলে স্যান্ডেল খুলে কবরের মাঝখানে যেতে হবে। নিজের স্বামীর অবদান অস্বীকার করা, এগুলো হারাম। এই কারণে অনেক বেশিরভাগ যে মহিলা জাহান্নামে যায় এটা একটা কারণ, যে স্বামীর অবদানকে অস্বীকার করে। বিনা ওজরে ওয়াক্ত পার করে নামাজ পড়া, নামাজের মধ্যে ধীরস্থভাবে রুকু সিজদা বা অন্যান্য রুকুন আদায় না করা, নামাজের কোনো রুকুন ইমামের আগে আদায় করা, মানে ইমামের আগে যদি কেউ সিজদা করে ফেলে অথবা রুকু করে ফেলে অথবা যে কোনো কিছু ইমামের আগে আগে করা যাবে না। কোনো মুসলিমের সাথে কোনো কারণ ছাড়াই 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা,
এগুলো সব হারাম ও কবিরা গুনাহ। পিতা মাতাকে অভিশাপ দেওয়া যাবে না, কাউকে খারাপ কোনো নামে ডাকা, নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না, কারণ যে যায় সে তো আসলে শয়তানের মতো। নামাজের সামনে দিয়ে যাওয়া এটা অনেক গুনাহের কাজ। আর যদি কেউ মনে করে যে আমাকে দেখে সবাই দাঁড়িয়ে থাকুক অথবা আমি আসলে সবাই দাঁড়িয়ে পড়ুক, যেমন যে স্কুলে অথবা কলেজে ছাত্ররা সবাই দাঁড়ায় যখন স্যাররা আসে, যদি স্যার মনে করে যে আমার কারণে সবাই দাঁড়িয়ে থাকুক, তাহলে এটা হারাম হারাম হবে। এটা গুনাহের কাজ, মানে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। তারপর উপুর হয় শোয়া নিষেধ, কোনো গুণা আবার করার পরে কেউ যদি আবার সেটা বলে বেড়ায়, এগুলো সব হারাম ও কবিরে গুণা। কারোর অনুমতি ছাড়া কারো ঘরে উঁকি মারা, কারো কাছে মিথ্যা স্বপ্ন বানিয়ে বলা, তারপরে পণ্য বিক্রয়ে দালালি করা, পণ্যের দোষ খুঁটি ক্রেতাদের কাছে দাবা মানে লুকিয়ে রাখা, দাবা খেলা, তৃতীয় জনকে দূরে রেখে দুজন কথা বলা, চুপে চুপে কথা বলা, মসজিদে থুতু ফেলা, এগুলো সব হারাম ও কবির গুণা। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বিরত রাখার তৌফিক দান করুক। মানুষের চলাচলের পথে গাছের ছায়া কিংবা পুকুর ও নদ নদীর ঘাটে মলত্যাগ করা, কোনো পশুকে খাদ্য পানি না দিয়ে বেঁধে রাখা যাতে সে মারা যায়, এগুলো সব হারাম ও কবির গুণা। মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করা, কোন মুসলিমকে নিয়ে ঠাট্টা মশকরা করা, দ্বিমুখ নীতি অবলম্বন করা, স্বামী স্ত্রী সহবাস করে আবার সেই কথা সবাইকে বলে বেড়ানো, কোনো সমস্যা ছাড়াই কোনো মহিলা যদি স্বামীর কাছ থেকে তালাক চায়, এগুলো সব হারাম ও কবিরা গুনাহ। জিহার জিহার করা তথা নিজ স্ত্রীকে আপন মায়ের সাথে তুলনা করা, আপন মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করা, এগুলো সব হারাম ও কবিরা গুনাহ, যার অনেক শাস্তি রয়েছে। জনসম্মুখে বুজুর্গ দেখিয়ে ভিতরে ভিতরে হারাম কাজ করা, মানে মানুষ যখন একা থাকবে তখন যদি সে কেউ নির্জনে হারাম কাজ করে তাহলে তার জন্য অনেক শাস্তি। আবার কেউ যদি তার স্ত্রীকে সাধারণ যেটা হয়তো বা খোলা টয়লেটে যেতে দেয় সেটাও হারাম। মহিলাদের মুসলিম মহিলাদের সুন্দর যেটা পর্দার সাথে সব থাকবে, টয়লেট হোক সব বাসায় সব কিছুতে, এগুলো সব হারাম ও কবির গুনাহ। স্বামী ছাড়া অন্য কোনো আত্মীয় বা বান্ধবীর জন্য কোনো মহিলার 3 দিনের বেশি শোক পালন করা, হারাম বস্তুর ক্রয় বিক্রয় করা এবং এর বিক্রয় লব্ধ পয়সা খাওয়া, এগুলো হারাম। হিংস পশু পাখি খাওয়া, এগুলো হারাম। কোনো মানে স্ত্রীর খালা বা ফুপুকে বিবাহ করা, মানে স্ত্রীও আছে এবং সে অবস্থাতেই খালাকে তার খালাকে বিবাহ করা, ফুপাকে ফুপুকে বিবাহ করা, এটা হারাম। বংশ নিয়ে অন্যের সাথে গর্ব করা, বংশ গৌরব করা, এগুলো হারাম। কবরের দিকে নামাজ পড়া, কবর বা মাজারের দিকে ফিরে নামাজ পড়া, শক্ত হওয়া বা পাকার আগে কোনো ফল বা শস্য বিক্রি করা, এগুলো সব হারাম ও কবিরা গুনাহ। কাউকে কিছু দান করে আবার তা ফেরত নেওয়া, স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলার নফল রোজা রাখা অথবা তার ঘরে কাউকে ঢুকতে দেওয়া, সুদিনের তালাক অথবা কারো কাছে বিবাহ বসার জন্য তার পূর্বের স্ত্রীর তালাক চাওয়া, কাফিরদের সাথে সাদৃশ্য রাখা, কোনো পশুর সাথে সঙ্গমে লিপ্ত হওয়া, এগুলো হারাম। আল্লাহ আমাদের এইসব হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দীনি ভাই বোন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী শরীয়তে বিভিন্ন বিষয়ে হারাম এবং কবিরা গুনা আছে, যেগুলা করলে জাহান্নামের ভয় দেখানো হয়েছে। এছাড়া দুনিয়াবিও বিভিন্ন শাস্তি আছে, এগুলা করলে জান্নাত হারাম হয়ে যায়। এগুলো হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ, সেটা বস্তু অথবা কথা, কাজ, বিশ্বাস ও ধারণা হতে পারে। মানে এটা ইসলাম শরীয়তে নিন্দিত, সেটা হলো হারাম।